তো যারা আখিরাতের জন্য চিন্তা করে, হুজুর দেখেন আপনি, মাদ্রাসার একজন ইমামকে দেখেন, মাদ্রাসার একজন টিচারদের দেখেন, কয় টাকা বেতন পায়? কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারা উযু করতেছে প্রত্যেকবার, আপনি চেহারা দেখবেন আমার আপনার থেকে যারা ব্যবসায়ী চাকরিজীবী থেকে প্রত্যেকটা হুজুরের চেহারা সুন্দর, ম্যাক্সিমাম ইমাম ইমাম আপনি চেহারা দেখবেন, ওনাদের চেহারা দেখলে মন ভালো হয়ে যায়, ওনাদের এত বেতনও নাই কিন্তু আল্লাহর শুকর আছে, আল্লাহ যে অবস্থায় থাকেন তারা শুকর গুজার করেন, আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছে, কারণ ওনারা জানেন তারা আখিরাতে পেয়ে যাবেন, একটা আখিরাত তাদের জন্য আছে। প্রত্যেকটা বড়লোক থেকে, প্রত্যেকটা যারা গরিব বা প্রত্যেকটা মালিক থেকে, প্রত্যেকটা বৃত্ত সম্ভবত অনেক রেওয়ায়েতে আসছে 500 বছর, ধরেন 500 বছর ভুল হতে পারে, একটা গরিব এবং একটা বড়লোক বন্ধু দুজনের আমল যদি এক হয়, শুনবেন, একটা বড়লোক বন্ধু একটা গরিব বন্ধু দুজনের আমল যদি আমল একই হয়, দুজনের ফল ডিভিশন আখিরাত আল্লাহর কাছে, গরিব বন্ধুটাকে আল্লাহ আগে বেচতে পাঠাবে, কারণ আল্লাহ বলবে তোকে আমি দুনিয়াতে অনেক কিছু দিয়েছিলাম, তোর ড্রাইভারকে আমি এত টাকা দেইনি কিন্তু সে ওয়াক্তে নামাজ পড়েছে, তোকে সিকিউরিটি দিয়েছো হালালভাবে চলেছে, কিন্তু তুই আমি মালিক, মনে করেন আমি মালিক, আমি ভালোভাবে চলেছি, আমাকে বলবো তুই গাড়ি মালিক ছিলি, তোকে অনেক এসিতে দিয়েছিলাম কিন্তু ওর কে অনেক কিছু দেইনি, এই জন্য ও আখেরা তো বেজতে আগে যাবে, আল্লাহর নিজাম তো, আল্লাহর নিজাম তো, আল্লাহ 100 মানে নাম আছে না, 100টা নাম, আল্লাহ তো বিভিন্ন গুণে গুণান্বিত, আল্লাহর একটাই জাতিগত সত্তা আল্লাহ, সব জাতি বলে আল্লাহর একটা, আমরা সবাই জানি আল্লাহ, কিন্তু আল্লাহর তো অনেকগুলো নাম, ইয়া রাজ্জাকু আল্লাহ ব্যবসায়ী, ইয়া রহমানু আল্লাহ দয়ালু, আল্লাহর তো মানে আপনার সমস্ত গুণে মানে গুণগুলোকে নিয়ে আল্লাহ বলেছেন, একটা নাম ইয়া কাহারু, আল্লাহ অনেক বড়, একটাই নাম আল্লাহ, নেগেটিভ মানে নেগেটিভ বললে গুণ হবে, আল্লাহ সীমার, আল্লাহ কঠিন, একটাই একটাই কাজে হচ্ছে, আমরা উঠে দেখতে চাই না, আমার তার আমরা তার 99টা নামের উসিলায় উম্মতি মুহাম্মদ হিসাবে আমরা খালি মাফ চাবো, আমরা ভালোবাসা বিলাবো, ভালোবাসার কথা বলবো, কিচ্ছু লাগে না ভালোবাসা, সত্যের পথে থাকবো, চেষ্টা করবো কাউকে কষ্ট দিব না, কাউকে আলোচনা সমালোচনা করব না, আমরা যতটুকু ওয়াক্তের নামাজ পড়ব, মা বাবাকে শ্রদ্ধা করব, যে কাজটা করছি সেই কাজটা হালালের সাথে করব, সেই কাজটা ইমানের সাথে করব, সেই কাজটা সততার সাথে করব, যখনই আপনি সততার সাথে কাজটা করবেন ওটার মধ্যে আল্লাহ বরকত অন্যরকম, আল্লাহ বরকত অন্যরকম হয়ে যাবে। আমার ছেলে বার্গার খেয়ে যে চেহারা সুন্দর হবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আবার শুনবেন ভাই, আমার ছেলে স্কলাস্টিক স্কুল ইংলিশ মিডিয়ামে পড়ে আরেকদিন আমেরিকায় পড়াশোনা করে, ওদের চাইতে মাদ্রাসায় যারা কোরআন হেফজ করছে তাদের চেহারা নুরানি অনেক বেশি, 100%, এবং দেখবেন আল্লাহ দুনিয়াতে কিন্তু তাদেরকে নিজাম আল্লাহ দিয়ে দিয়েছেন, দেখেন প্রধানমন্ত্রী বলেন, সব প্রেসিডেন্ট বলেন, এমপি বলেন, মন্ত্রী মহোদয় বলেন, তারা তো নামাজ পড়ে, নামাজ পড়ে না ভাই, ঈদে পড়ে, বকরিতে পড়ে, জামাতের সাথে নামাজ পড়লে তারা কার পিছনে পড়ে নামাজ, একজন কোরআন হাফেজের পিছনে পড়ে, ঠিক দেখেন দুনিয়াতে কিন্তু আল্লাহ দেখিয়ে দেয়, প্রধানমন্ত্রী মনে করে নামাজ পড়বে ঈদে, কি সবার আগে কে থাকবে, প্রধানমন্ত্রী থাকবে নাকি না, যিনি নামাজ পড়াবেন উনি থাকবেন, এবং উনি কোরআনে হাফেজ, আল্লাহ দুনিয়াতেও দিয়ে দিয়েছে সম্মান, প্রধানমন্ত্রীর পেছনে থাকবে, সভাপতির পেছনে থাকবে, মন্ত্রীর পেছনে থাকবে, আল্লাহ কি দেয় নাই দুনিয়াতে, আল্লাহ দিয়ে দিয়েছে, মন্ত্রীর কাছে কিন্তু একজন আল্লাহর ইমাম বা আল্লাহর ওয়ালি বলে না মন্ত্রী সাহেব আমার জন্য দোয়া করবেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, সন্ত্রাসী বলেন, মন্ত্রী বলেন, সবাই হুজুরকে ধরে বলে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, হুজুরের তার দোয়ার দরকার নেই, কিন্তু হুজুরের কাছে সে দোয়া চায়, সে জানে আল্লাহর কাছের লোক হচ্ছে হুজুর, আমি মন্ত্রী জনতার কাছের লোক, আমি মিশা সদক আপনাদের কাছের লোক, কিন্তু আমার ডাইনে বায়া যারা বসে আছেন তারা আমার চাইতে অনেক আগানো আল্লাহর লোক, তার কাছে দোয়া চাইতে আমরা চাই, আমি নিজেও দোয়া চাই, নিজেও দোয়া চাই যে হুজুর আমার জন্য দোয়া করবেন, হুজুর আল্লাহ যেটা বলে যেটা সেটা করতে পারি, জানায় না জানাই, ইয়াং কালে চলে আসছে, ছোট ছিলাম অভিনয় চলে আসছে, কিন্তু আল্লাহ যাতে হালালের পথে রাখে, আল্লাহ আল্লাহ তাকওয়ার মধ্যে রাখে, আল্লাহ যাতে ইমানের সাথে মৃত্যু দান করে, আল্লাহ যাতে হেদায়ত করে, এই তৌফিক এই দিয়ে হুজুর হুজুর কাছে হাত ধরে মাপ চাই, যাকে মনে হয় যে যার কোয়ালিটি আছে তার হাত তার সোহবাতে থাকি, তার সোহবাত মানে তার সঙ্গে থাকি, আমার এরকম এরকম জায়গা আছে।